চিলনি চোরে নিদ্রা ভঙ্গ করেছে গুয়াহাটীবাসী। মহানগরীর জতিয়াত সংঘটিত হল সোণর চেইন কাহি নিয়ার ঘটনা। বাইকত অহা দুর্বৃত্তই অতর্কিতে গোলাপী দেবী নামের মহিলাগুলির ডিঙির পৰা থাপ মারি নিয়ে চেইন। ঘটনা সন্দর্ভত দিসপুর আরক্ষী থানাত রুজু করা হয়েছে গোচর, কিন্তু এতালেক আরক্ষীর জালত পড়া নাই দুর্বৃত্ত। ইপিনে মহানগরীর জি এর সুদত এখন সিটিবাসত এজন যুবকের এক লাখ টাকা লুটি নিয়ে পকেট মারে। চিতাতে পকেট মারটুক ধরি লপা থপা দিয়ে রাইজে। রাইজর মারত লেবদান পকেট মার, অবশেষত গতাই দিয়ে আরক্ষীক। মহানগরীত সক্রিয় মোবাইল চুরি চক্র। মোবাইল চুরর বিরুদ্ধে আরক্ষীর অপরাধ শাখার অভিযান। ক্রাইম ব্রাঞ্চে জব্দ করিলে পাঁচটা মোবাইল। জব্দকৃত মোবাইলের গরাকীক তাই ক্রাইম ব্রাঞ্চর বিষয়াই। আমাক যাক মানুষে আমার ইয়াত পেলায় কমপ্লেইন দিছিলে, সেই ভিত্তিত আমি আমার অভিযান প্রায় চলি আছে। আর এই অভিযানত আমি বিভিন্ন সময়ত আর বহুত মোবাইল আমি রিকভার করেছো, আর রিকভার করে আমি যখন ওনার আছে ওনারবিলাক আমি গতাই দিছো। আর সেই সংক্রান্তে যা দুদিন আমার যে অভিযান হয়েছিল, সেই যা দুদিন অভিযানত আমি পাঁচটা মোবাইল রিকভার করেছো। আর মাতি আনি আমি ইয়াতে যখন ওনার আছে আমি মোবাইল সমূহ গতাই দিছো। বা কিন্তু মই আর আশা করা নাছিলো পাম বলে, আর বহুত কম সময়ের ভিতরতে মই পাই গলো, তার কারণে বহুত থ্যাংক ইউ সো মাচ স্যারক। এনেদরেই প্রতিদিনে মহানগরীত সংঘটিত হয়েছে একাধিক অপরাধজনিত ঘটনা। অপরাধীর ভূ স্বর্গত পরিণত হয়েছে গুয়াহাটি। ব্যুরো জার্নালিস্ট বিশ্বর সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।